প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি খান আজিজুর রহমান, সহকারী শিক্ষক, সিএমবি নয়ন মাধ্যমিক বিদ্যালয়, বাগডাঙ্গা, কালিয়া, নড়াই। আমি আজ তোমাদের সাথে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী। আমার আলোচ্য বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি, ইনপুট ডিভাইস। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সারা পৃথিবীতে বর্তমানে যে বিশাল পরিবর্তন এসেছে, এর পিছনে যে যন্ত্রটি কাজ করছে, যার ভূমিকা সবচেয়ে বেশি, সেই যন্ত্রটির নাম হচ্ছে কম্পিউটার। আর এই কম্পিউটারে তথ্য ও উপাত্ত প্রবেশ করানোর জন্য কিছু যন্ত্র ব্যবহার করা হয়। এগুলোই হচ্ছে ইনপুট ডিভাইস। তোমরা লক্ষ্য করো, কিবোর্ড কম্পিউটারে তথ্য উপাত্ত প্রবেশ করানোর জন্য কিবোর্ড হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইস। কি হচ্ছে চাবি, বোল্ট হচ্ছে বোল্ট, অর্থাৎ যে বোল্টের উপরে অনেকগুলো কি বা বাটন থাকে সেটাই হচ্ছে কিবোর্ড। কিবোর্ডে বিভিন্ন রকমের কিবোর্ড আছে। তো কিবোর্ডে কোনো কোনো কিবোর্ডে 104টি কি আছে, কোনোটা 102টি, কোনোটা 98টি, এভাবে রয়েছে। কিবোর্ডে শুধু আমরা লেখালেখির কাজই করতে পারি, প্রধানত লেখার কাজে কিবোর্ড ব্যবহৃত হয়। আমরা একটি কি বা একটি বাটন চাপলে একটা অক্ষর কম্পিউটারে প্রবেশ করে, প্রত্যেকটা কিতে অক্ষর সাজানো থাকে, সেটা বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, বিভিন্ন ভাষার অক্ষর থাকতে পারে। তো কিবোর্ড দিয়ে আমরা মেইনলি লেখার কাজটাই করি। কিবোর্ডের পরে আমরা আসছি মাউস। আমরা লক্ষ্য করছি মাউস, মাউস শব্দের অর্থ হচ্ছে ইঁদুর। মাউস দেখতে অনেকটা ইঁদুরের মতোই, ইঁদুরের যেমন একটা লম্বা লেজ আছে, মাউসের পিছনে একটা লম্বা তার আছে, ইঁদুরের মুখটা সামনের দিকটা একটু সরু, মাউসটাও অনেকটা ওরকম। কিবোর্ডের পরেই আমরা ইনপুট ডিভাইস হিসেবে মাউসকে ধরতে পারি। মাউস দ্বারা আমরা যে কাজ করতে পারি, কিবোর্ড দিয়েও যদিও অনেক কাজ করা যায়, তারপরেও কিছু কাজ আছে যে কাজের জন্য মাউসের প্রয়োজনীয়তাটা বেশি রয়েছে। যেমন আমরা যদি একটা ছবি অঙ্কন করতে চাই, তাহলে সেক্ষেত্রে প্রয়োজন হবে মাউসের। মাউস দ্বারা কাজটি অতি সহজে করা সম্ভব। মাউসের পরে আসছি আমরা ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়।
ক্যামেরায় ছবি তুলে আমরা সেটাকে কম্পিউটারে সংযোগ দিয়ে সেখান থেকে আমরা ছবি বের করতে পারি। ডিজিটাল ক্যামেরার পরে আসছে স্ক্যানার। স্ক্যানারের কাজ হচ্ছে কোন একটা প্রিন্ট দেওয়া ছবি যদি আমরা সেটাকে কম্পিউটারে ঢোকাতে চাই, ছবি অথবা অন্য যে কোনো কাগজপত্র যদি আমরা কম্পিউটারে ঢোকাতে চাই, কম্পিউটার প্রবেশ করাতে চাই, তাহলে সেটাকে স্ক্যানার মেশিনে দিয়ে স্ক্যান করে আমরা কম্পিউটারে প্রবেশ করাতে পারি। স্ক্যানারের পরে আসছে ভিডিও ক্যামেরা। ভিডিও ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করে থাকি। এই ভিডিও আবার আমরা কম্পিউটারে প্রবেশ করায় সেটাকে প্রিন্ট দিয়ে বের করতে পারি। ভিডিও ক্যামেরার কাজ হচ্ছে ভিডিও করা। পরে দেখছি আমরা ওয়েবক্যাম। ওয়েবক্যামের কাজও অনেকটা ভিডিও ক্যামেরার মতোই। এরপরে আসছে জয়স্টিক। জয়স্টিক ব্যবহার করা হয় যারা গেম খেলে, বিশেষ করে গেম খেলার জন্য জয়স্টিক ব্যবহার করা হয়ে থাকে। জয়স্টিকের পরে আসছে ওএমআর। ওএমআর এর পূর্ণ রূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রেডার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো অনেকে জানো পরীক্ষার সময় এমসিকিউ প্রশ্নের উত্তর করার জন্য উত্তরপত্রটা কি করা হয়, এটা ওএমআর মেশিনে ভিতরে প্রবেশ করালে সেটা ওএমআর মেশিন দ্বারাই উত্তরপত্রটা দেখা হয়। আমরা সিকিউ প্রশ্নের জবাবটা উত্তরটা যেমন দেখে থাকি, আর এমসিকিউ এর উত্তর ওএমআর মেশিনে প্রবেশ করায় দেখা হয়। এরপরে আসছে মাইক্রোফোন। মাইক্রোফোন একটা ইনপুট ডিভাইস। আমরা মাইক্রোফোনের মাধ্যমে যে কথা বলতে থাকি সেটা ইনপুট হিসাবে কাজ করে। ইনপুট ডিভাইসের পরে আসছে, এবার আলোচনা করব কয়েকটি আউটপুট ডিভাইস নিয়ে।
আমরা লক্ষ্য করি আউটপুট ডিভাইসে যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটার ফলাফল প্রকাশ করে ফলাফল প্রদর্শন করে আউটপুট ডিভাইসের মধ্যে প্রধান ডিভাইস হচ্ছে মনিটর একসময় কম্পিউটার বলতেই আমরা টেলিভিশনের মতো বিশাল বড় একটি মনিটর পেয়ে বুঝতাম এখন সেটা ছোট হতে হতে অনেক ছোট হয়েছে মনিটর দেখতে ঠিকই একটি টেলিভিশনের পর্দার মতো যখন কোনো তথ্য উপাত্ত কম্পিউটারে প্রবেশ করানো হয় প্রবেশ করানোর পরে সেটা মেমোরি এবং প্রসেসর কাজ করে ফলাফল প্রকাশ করে ফলাফল প্রদর্শন করে আর সেই ফলাফলটা আমরা মনিটরের মাধ্যমে দেখতে পাই মনিটরে পড়া দেখছি প্রিন্টার প্রিন্টারের কাজ হচ্ছে কোন ফলাফলকে প্রিন্ট দিয়ে বের করা প্রিন্টার একটি আউটপুট ডিভাইস আমরা কোন তথ্য উপাত্ত কম্পিউটারে প্রবেশ করানোর পরে সেটার যে ফলাফল আসে সেটা প্রিন্টার দিয়ে প্রিন্ট করে বের করা হয় প্লটার প্রিন্টারে সবসময় ছোট কাগজে কোন ফলাফল প্রিন্ট দেওয়া সম্ভব আর যখন কোন বড় কাগজে কিছু প্রিন্ট দিতে হয় তখন প্লটার ব্যবহার করা হয় যেমন পোস্টার ব্যানার এগুলো সবসময় প্লটার দিয়ে প্রিন্ট দেওয়া হয় স্পিকার স্পিকার একটি আউটপুট ডিভাইস যখন কোন বক্তব্য রাখা হয় অথবা আমরা অনেক সময় গান শুনে থাকি কম্পিউটারে থেকে কোন শব্দ পেতে হলে সেখানে স্পিকার ব্যবহার করা হয় স্পিকারের মাধ্যমে আমরা শুনতে পারি এটা আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে
মাটি মাল্টিমিডিয়া প্রজেক্টর মাল্টিমিডিয়া প্রজেক্টর একটি আউটপুট ডিভাইস আমরা ছোট কোনো চিত্রকে অনেক বড় করে বড় পর্দায় দেখার জন্য এই মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে থাকি টাচ স্ক্রিন এটা একই সাথে দুই কাজ করে আমরা এখন স্বাভাবিকভাবে যে স্মার্টফোন গুলো ব্যবহার করে থাকি উদাহরণ হিসাবে এটাকেই আমরা বলতে পারি যে এখানে একই সাথে ইনপুট আউটপুট টাচ করলে দুটো কাজই হয় তো আজকের মতে আলোচনার বিষয় এখানে শেষ করব সবার জন্য বাড়ির কাজ থাকবে সবাই বাড়ির কাজ লিখে নাও ইনপুট ও আউটপুট ডিভাইস বলতে কি বুঝো কয়েকটি ইনপুট ও আউটপুট ডিভাইসের নাম লিখে ব্যাখ্যা করো সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি।